এইভাবে যদি চিকেনের রেসিপি বানিয়ে নিতে পারেন তাহলে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন থাকে না তো আজকে আমি বানাবো কাশ্মীরি চিকেন কারি তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি কাশ্মীরি চিকেন কারি বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে সর্ষের তেল নিয়েছি এখানে আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন তারপর আমি জৈত্রী এক টুকরো দুটো এলাচ দারুচিনি তিন টুকরো এবং তেজপাতা একটা ফোড়নে দিচ্ছি তারপর আমি চারটে পেঁয়াজ একটু মাঝারি সাইজের কুচিয়ে নিয়েছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে পেঁয়াজটার মধ্যে আমি একটু লবণ দিচ্ছি লবণ দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব লবণটা আমি এই কারণেই দিচ্ছি যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব পেঁয়াজটা যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে এই পর্যায়ে তখন আমি এর মধ্যে একে একে মশলা অ্যাড করব প্রথমে দিচ্ছি আমি রসুনের পেস্ট তারপর দিচ্ছি আদা বাটা দিয়ে আমি খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম জলটা দিলাম এই কারণেই যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমি দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিচ্ছি জিরে গুঁড়ো আর দিচ্ছি এক চামচের মতো ধনে গুঁড়ো দিচ্ছি ঝাল হওয়ার জন্য লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অবশ্যই এখানে অ্যাড করার চেষ্টা করবেন এবার আরও আমি কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব তারপর দিচ্ছি দুটো ছোট ছোট টমেটো কুচিয়ে এবার আমি মশলাটাকে কষাবো ঢাকা দিয়ে দিলাম এখানে মশলাটা কষানো খুব ভালোভাবে হতে হবে এবার দিচ্ছি আমি দই দইটা দেবার সময় গ্যাসের ফ্লেমটা যেন একেবারেই কম থাকে নইলে দইটা কেটে যাবার চান্স থাকে বেশি ফ্লেমটা কমিয়ে আমি দইটা দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দইটাকে আমি মিশিয়ে নিচ্ছি এবং আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে কষবো এটা এরকম যখন তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন আমি এর মধ্যে দেবো বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলাটা দেওয়ার পর নাড়াচাড়া করে আমি ধুয়ে রাখা চিকেনটা এই মশলার সাথে অ্যাড করে দেব দিয়ে ভালো করে চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে নেব মিশিয়ে চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব তারপর ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে আমি মাঝে মাঝে ঢাকাটা খুলে নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায় যখন মাংসটা একটু হয়ে আসবে অর্থাৎ কিছুটা সেদ্ধ হবে তখন আমি দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো চিনি আর দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বা ঝালটা আপনারা যে যার পরিমাণ মতোই দেবেন এবার চিকেনটাকে আমি খুব ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি নাড়াচাড়া করে আমি আরও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব আমি হাফ কাপের মতো জল ইউজ করেছি এখানে কারণ একটু আমি গ্রেভি গ্রেভি রাখবো খুব একটা শুকনো করব না তো বেশ আমি জল অ্যাড করার পর আরও দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে দিয়েছি জলটা আর বেশ ভালোভাবে ফুটে গেছে তারপর যখন এই পর্যায়ে চলে আসবে তখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর ধনে পাতাটা আমি তার উপরে ছড়িয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো যাতে ধনে পাতার গন্ধটা পুরো চিকেনের মধ্যে মিশে যায় তো আপনারাও এই রান্নাটি অবশ্যই বাড়িতে বানান এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে কেমন হলো আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি রইলাম আমি এখানে চিংড়ি পোলাওয়ের সাথে পরিবেশন করছি আপনারা রুটি নান লুচি পরোটা বা ফ্রায়েড রাইস সব কিছুর সাথে পরিবেশন করতে পারেন আপনারা আমার চ্যানেলের সাথে যারা এখনও যুক্ত হননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটি রান্নার ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন